পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নির্বাচনের কলকাতা কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে গত কয়েকদিন ধরে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা তুলে ধরেছি। আমাদের মুখপত্র এক্ষুনি বলেছেন যে বিরোধীদেরকে শূন্য করে দিয়ে দখলদারির রাজনীতির অন্যতম উদাহরণ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে শাসক দলের অঙ্গুলি হেলনে নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থাপনা। আমরা একাধারে যখন স্টেট ইলেকশন কমিশনে যাচ্ছি, মহামান্য রাজ্যপালের কাছে যাচ্ছি, আধা সামরিক বাহিনীর জন্য ভিভিপ্যাটের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছি, সাথে সাথে ভারতীয় জনতা পার্টি দোসরা মেয়ের পরে ভয়ঙ্কর নির্বাচন পরবর্তী সন্ত্রাস যা স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে সংগঠিত সন্ত্রাস বলে আমরা মনে করি এবং সেটা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত আসনে নির্বাচনে প্রার্থী দেওয়া, আমরা কালকেই বলেছি 20-25 জন মহিলা প্রার্থীকে তাদেরকে প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে পর্যন্ত আমরা বাধ্য হয়েছি। এইটা যদি কলকাতা মহানগরের আইন শৃঙ্খলার পরিস্থিতি হয় তাহলে প্রত্যন্ত গ্রামগুলিতে কি হচ্ছে সহজেই অনুমেয়। কিন্তু আমরা নির্বাচনের প্রচার প্রস্তুতি গণতন্ত্রকে মেনে এবং কলকাতা কর্পোরেশনে পিছনের দরজা দিয়ে জনাব ফিরাদ হাকিম তাকে প্রশাসক বসিয়ে চালানোর যে অপচেষ্টা সেটার ইতি টানা হোক, সেটা শেষ হোক, এটা আমরা চাই বলে আমরা নির্বাচনের প্রচার প্রস্তুতি একটা নির্বাচনকে কেন্দ্র করে যা যা করতে হয় সে কাজও কিন্তু সমান্তরালভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আজকে এই উদ্দেশ্যেই আমরা যে ঘোষণাপত্র এখানে রেখেছি তাতে মূলত 5টি বিষয়ে আমরা কলকাতা মহানগরের মানুষকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। প্রথমত আমরা চাই যে আমাদের এই কলকাতা গর্বের কলকাতা, সিটি অফ জয়, তিলোত্তমা কলকাতা, কল্লোলীন কলকাতা, কলকাতা জিতুক, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করুন যাতে জনাব ফিরাদ হাকিমের মতো পাকিস্তান মিডিয়ার সাংবাদিককে নিয়ে সে বন্দর এলাকায় ঘুরিয়ে ইয়া ভি এক ছোটা পাকিস্তান হ্যায় এই বলা মেয়র যাতে হতে না পারেন তার ব্যবস্থা কলকাতার গণদেবতা জনতা জনার্দন করুক এই প্রার্থনা করব। আমাদের মূল উদ্দেশ্য, মূল ম্যানিফেস্টের ডিটেলস আপনারা সফট কপিতে পেয়ে যাবেন। আমরা 3টে ভাষায় এটা করেছি, বাংলাতে, তারপরে হিন্দিতে এবং কিছুটা ইংরেজিতে। আমাদের টার্গেট কলকাতা কর্পোরেশনের 8 লক্ষ পরিবারের হাতে আমরা আমাদের কর্মীদের দিয়ে, প্রার্থীদের দিয়ে, তার সমর্থকদের দিয়ে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা অন্যান্যভাবে প্রত্যেকটা বাড়িতে যাতে আমাদের সংকল্পপত্র পৌঁছে যায়। এটাতে আমরা মূলত স্বাস্থ্য, স্বচ্ছতা,
সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, এই বিষয়গুলোকে আমরা হাইলাইটেড করেছি এবং এই বিষয়ে আমরা একেবারে স্মার্ট সিটি, গ্রিন সিটি এবং এক নম্বর সিটি তৈরি করার জন্য আমাদের কিছু পরিকল্পনার কথা ভারত সরকারের সহযোগিতায় আমরা সেই কমিটমেন্ট কলকাতার জনগণকে দিতে চাই। এই পুরো ঘোষণাপত্র তৈরি করার ক্ষেত্রে আমাদের একটি কমিটি তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের প্রাক্তন রেলমন্ত্রী এবং আমাদের দলের জাতীয় কর্মসমিতির সদস্য সিনিয়র লিডার দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে একটা ওয়ার্কিং টিম কাজ করেছে এবং আমি বলার পরে দীনেশজি আপনাদের এই সংকল্পপত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকেন তিনি হিন্দিতেও বলবেন, খানিকটা হিন্দি চ্যানেলগুলো ইংলিশ চ্যানেলগুলোর জন্য, আর সাথে সাথে এই সংকল্পপত্রের বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে দীনেশজিকে আপনারা সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, সপ্তর্ষি কোঅর্ডিনেট করবে। আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে গতকালই স্টেট ইলেকশন কমিশন এবং রাজভবনের সামনে আমাদের যে সিক্স ম্যান ডেলিগেশন গিয়েছিল প্রতাপদা সহ, আমরা আপনাদেরকে বিস্তারিত কালকে জানিয়েছি। আমরা অপেক্ষা করছি স্টেট ইলেকশন কমিশনার সিএপিএফ দেওয়ার ক্ষেত্রে আমাদের কাছে তার অনাগ্রহের কথা কাল জানিয়েছেন। তিনি কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের উপরে নির্ভর করছেন, তাদের কমিটমেন্ট অ্যাসিওরেন্সকে বিশ্বাস করছেন। আর গভর্নর আমাদের কালকে বলেছিলেন যে সিএপিএফ পোস্টিংয়ের ক্ষেত্রে বুথ প্রিমিসেসে একটা রিপোর্ট এসিসি দিয়েছে তাকে, কিন্তু সেই রিপোর্টে তিনি স্যাটিসফাইড হননি, ডিটেলস রিপোর্টের জন্য অনারেবল গভর্নর ওয়েট করছেন, এটা কালকে আমাদের বলেছিলেন, তার জন্য আমরা ওয়েট করছি। সাথে সাথে আইনি লড়াইতে আগামী শুক্রবার মহামান্য উচ্চ আদালতে মামলা আছে এবং আমাদের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে ওএসএলপি করা হয়েছে, যেটা আমরা কালকে বলেছি। আমরা আবারও বলতে চাই, ভোট পরবর্তী যেভাবে সন্ত্রাস হয়েছে তাতে আধা সামরিক বাহিনী ছাড়া আর ভিভিপ্যাট যুক্ত ইভিএম ছাড়া সন্ত্রাসমুক্ত এবং ত্রুটিমুক্ত ভোট কখনোই হতে পারে না। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড কোনো কোনো চ্যানেলে আমি দেখলাম এবং কোথাও কোথাও তোদের পার্টির পক্ষ থেকে হোর্ডিংও দেওয়া হয়েছে ভোটারদের যেন কেউ না আটকায়। ভোটারদের তো আটকানোর দরকার নেই, আমরা ভবানীপুরে দেখেছি 90,000 ভোটার ভোট দিতে যাননি। আমরা ভবানীপুরে দেখেছি গত বিধানসভা ভোটে ভোট দিয়েছেন এমন 30,000 থেকে 35,000 ভোটার যারা এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভবানীপুরে ভোট দিলেন, সেই ভোটাররা সেপ্টেম্বর মাসের উপনির্বাচনে বাড়ি থেকে বেরোলেন না। সেই সময় করোনার দ্বিতীয় ঢেউ, আতঙ্কের পরিবেশ, সেই সময় ভোট দিলেন তারা জীবনের ঝুঁকি নিয়ে। আর সেপ্টেম্বর মাসে করোনার ঢেউ ছিল না, করোনা ছিল, অনেকটা স্বাভাবিক কাজকর্ম হয়েছে, সেখানে ভোট দিতে এলেন না। তার কারণ না, কারণটা হলো ওই ভোটারদেরকে কলকাতা পুলিশের কিছু অফিসার, বিশেষ করে কালীঘাট থানার আইসির নেতৃত্বে এবং কিছু পরিচিত এলাকার গুন্ডা যারা গায়ের জোলে মানুষের জমি দখল করে প্রমোটিংয়ের কাজ করেন, তারা বসে বলে এসেছিল যে দিদি দাদারা, মাসিমেশরা, আপনি যদি ভোট দিতে না যান তাহলেই মমতা ব্যানার্জির ভোট পাওয়া হয়ে যাবে, তাই ভোটারদের রাস্তায় আটকানোর দরকার হবে না এই ফর্মুলা প্রয়োগ করলে।
বহু ফোটারের এপিক কার্ড নিয়ে ক্যানিং ভাঙ্গর থেকে শকত মোল্লা জাহাঙ্গীর শামীমদের পাঠানো ভুয়া ভোটারদেরকে আলিপুর বডিগার্ড পুলিশ লাইনে রেখে এবং ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস থেকে পার্ট নম্বর বুথ নম্বর দিয়ে পাঠিয়ে অন্যের এপিক কার্ডে আরেকজনকে দিয়ে ভোট দেওয়ানো হয়েছে, তাতে ভোটারদের আটকানোর দরকার হবে না। আমরা দেখেছি বাঁশদ্রোণীর ভোটার খালসা স্কুলে ধরা পড়েছে। তাই তৃণমূল কংগ্রেস ভোটে কী কী করতে পারে বাংলার মানুষ জেনে গেছে, জনগণ জেনে গেছে। এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটাকে আড়াল করার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে এদের কোনো অপকর্মই আর চাপা থাকছে না। ভারতীয় জনতা পার্টি একেবারে গণনার শেষ রাউন্ড পর্যন্ত সর্বাত্মক লড়াই করবে এই নির্বাচনে, কোনো ত্রুটি রাখবে না নির্বাচন প্রচার লড়াই ইত্যাদিতে। সাথে সাথে ভয়মুক্ত পরিবেশে গণতান্ত্রিক ভোট করার ক্ষেত্রে আধা সামরিক বাহিনী নিয়োগ করে তার যে লড়াই স্টেট ইলেকশন কমিশন এবং আইনি, সেই লড়াইতেও আমরা কোনো রকম ত্রুটি বা আলস্যতা রাখব না। হ্যাঁ, এক্ষেত্রে আপ থোড়া এপিটোপিট সব দেখ লিজিয়ে না। টিএমসি কা ক্যান্ডিডেট হয়, প্রফেশন কা নাম ক্যা হয়, সোশ্যাল ওয়ার্কার। ক্যান্ডিডেট কা নাম শ্রীমতি কাজরি ব্যানার্জি, দেখ লিজিয়ে বেহালামে দেখ লিজিয়ে ঘর মে তিনো তিনো উম্মীদবার, এপিটোপিট সব দেখ লিজিয়ে না, ওয়াঁ সে তো পাতা চল যায়গা কাটমানি কেসে আতা হয়। প্রফেশন অনলি সোশ্যাল সার্ভিসেস আর ক্রোড়পতি। আমি ওই লোকের প্রশ্নের উত্তর দেব না, আমি প্রশ্নের উত্তর দেব না, এটা আমার ঘোষিত অবস্থান। 3.5 বছর জেলে ছিলেন, ইডি চার্জশিটেড দিয়েছে, কোনো লোক চার্জশিটেড হয়ে গেলে ট্রায়ালে যেতে হয়, যতক্ষণ না সে ক্লিয়ার হচ্ছে তাকে তার পাবলিক ফিগারে থাকা উচিত হয় না। অত আমি এসব লোকের কনভিক মানে টেন্টেড পার্সনের কোনো উত্তর দেবো না। আমি দুটো পয়েন্ট বলিনি, এগ্রিকালচার ফার্মার্স এবং বিএসএফ। প্রথমত আমি বলি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ফার্মাররা কষ্টের মধ্যে আছে, এবং এই কষ্টের মধ্যে থাকার জন্য এই রাজ্যের রাজ্য সরকার মূলত দায়ী। প্রায় 4 বছর প্রধানমন্ত্রীর পিএম কিষান আটকে রাখা হয়েছিল, আপনারা সবাই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী হলদিয়াতে আইওসির একটি কর্মসূচিতে এসে বলেছিলেন যে আমরা রাজ্য সরকার চাইলে আমরা এটা দিয়ে দেব। ভারতীয় জনতা পার্টি প্রধান এবং একমাত্র বিরোধী দল হিসেবে পশ্চিমবাংলায় আত্মপ্রকাশ করেছে, কিন্তু সরকার গড়তে পারেনি, ম্যাজিক ফিগারে নাম্বার পায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তার কমিটমেন্ট রেখে পিএম কিষাণ এখানে চালু করেছেন, এবং এই রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সেটা বেনিফিট পাচ্ছে। আমাদের এই রাজ্যে কৃষকরা এমএসপির দাম পায় না, মিনিমাম সাপোর্ট প্রাইসের দাম পায় না। আমাদের এই রাজ্যে যে পাম্প সেটগুলোতে ইলেকট্রিক ব্যবহার করা হয় গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি দিতে হয়। কালকে রায়গঞ্জে দেখছিলেন দল বদলু একজন বিধায়ক প্রশ্ন করেছিলেন যে বিহারে দাম কম, আপনার এখানে দাম বেশি। সত্য কখনো চাপা রাখা যায় না। সবচেয়ে বেশি ইলেকট্রিকের বিল না হয় পশ্চিমবঙ্গে সবার ক্ষেত্রেই নিচ্ছে, ডোমেস্টিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফার্মার্সদের ক্ষেত্রে নিচ্ছে, কিন্তু ভারতবর্ষের সব রাজ্যে ফার্মার্সদের ইলেকট্রিসিটি বিল, কোনো কোনো রাজ্যে তো ছাড় আছে একেবারে, আবার কোথাও কোথাও সাবসিডি আছে, বেঙ্গলে সেটা নেই। বেঙ্গলে ডিজেলের ক্ষেত্রে ফিশারম্যান এবং ফার্মার্সদের, যারা এগ্রিকালচার ফার্মার্স, এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে গোটা ভারতবর্ষের অন্তত 20টা রাজ্যে ডিজেলের দাম কম নেওয়া হয়। সেখানে স্টেট গভর্নমেন্ট স্পেশাল সাবসিডি দেয়,
ফার্মার্স এবং এগ্রিকালচার কাজের জন্য যারা ডিজেল ব্যবহার করে পাম্পসেট চালু করেন বা আমাদের লঞ্চ করে ভুটভুটি করে যারা মাছ ধরতে যান তাদের জন্য। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই। এইসব করতে করতে এখানে ফার্মার্সদের অবস্থা সবচেয়ে খারাপ। আমি যে বিষয়টা বিরোধী দলনেতা হিসেবে গতকাল টুইট করেছি দেখেছেন আপনারা, আমি রাজ্য সরকারের যে অফিসিয়াল হ্যান্ডেল আছে তাকে ট্যাগ করেই আমি বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই কদিন আগে উৎসবে 200 কোটি টাকা ঢেলেছেন, আপনি শুধু ইমাম মুয়াজ্জেম ভাতা এখনো অবধি দিয়েছেন 1500 কোটি টাকার বেশি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ক্লাবগুলোকে 1200 কোটি টাকা জলের মতো ফেলেছেন, কোনো অডিট নেই, কোনো ইউটিলাইজেশন নেই, আপনি অন্নদাতা কৃষকদের জন্য ইমিডিয়েট সার আর বীজের জন্য পূর্ব বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা পাট, পশ্চিম মেদিনীপুর জেলা পাট, পূর্ব মেদিনীপুর জেলা পাট, হুগলি রুরাল এন্টার, এতে হাওড়া পাট ডোমজুট থেকে উদয়নারায়ণ পর্যন্ত, এই যে আলু বেল্ট, এই জায়গায় আপনি ইমিডিয়েটলি 200 কোটি টাকা দুর্গাপুজোয় যেমন দিয়েছেন চাঁদা, এখানে 200 কোটি টাকা দেন কৃষকদের যাতে তারা এই যে সম্প্রতি ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হলো তাতে শেষ হয়ে গেছে আলু, তাতে বাঁধাকপি ফুলকপি শীতের সবজি শেষ হয়ে গেছে, দয়া করে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থ বরাদ্দ করুন, এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, আপনি অন্যান্য রাজ্যের মতো মধ্যপ্রদেশ বা অন্যান্য রাজ্যের মতো কৃষি ঋণ আমাদের যোগী আদিত্যনাথজি ক্ষমতায় এসে প্রথমেই প্রান্তিক কৃষকদের 1 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ ছাড় দিয়েছিলেন, আমাদের পশ্চিমবাংলার কৃষক দরদি বলে দাবি করা মুখ্যমন্ত্রী যিনি কৃষক আন্দোলন নিয়ে অনেক চোখের জল ফেলেছেন, আমাকে হারানোর জন্য BMW চড়ে কৃষকরা এসেছিল নন্দীগ্রামে, রাকেশ টিকায়েত নন্দীগ্রামে সভা করেছিলেন মমতা ব্যানার্জির পক্ষে, যদিও নন্দীগ্রামের মানুষ রাকেশ টিকায়েতদের কথা শোনেনি, তাই আপনাকে আমি অনুরোধ করব আপনি কৃষি ঋণ মুকুব করুন পশ্চিমবাংলার কৃষকদের, ফার্ম লোন আপনি মুকুব করার কথা ঘোষণা করুন, অন্তত যোগী আদিত্যনাথজিকে ফলো করে স্মল ফার্মার্সদের কৃষি ঋণ আপনি প্রত্যাহার করুন। এবং কালকে আপনারা চন্দ্রকোনাতে দেখেছেন একজন আলু চাষি আত্মহত্যা করেছেন, স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার যে ভয়ঙ্কর অবস্থা কৃষকদের, যেখানে বন্যা কবলিত এলাকা ছিল সম্প্রতি বৃষ্টিতে শেষ হয়ে গেছে, তাদের জন্য রাজ্য সরকার সঠিক উদ্যোগ গ্রহণ করুন এই দাবি করব। আজকে সমস্ত বিষয় জানিয়ে কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমরজিকে আমি চিঠিও পাঠিয়েছি, মেলে এবং স্পিড পোস্টে চিঠিও পাঠিয়েছি তাকে বিষয়টা সমস্ত জানানোর জন্য, কিন্তু উদ্যোগটা রাজ্য সরকারকে নিতে হবে কারণ এগ্রিকালচার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। সেকেন্ড হচ্ছে আপনারা দেখেছেন BSF এবং CAPF আর্মিও টার্গেট হয়েছে এর আগে, একটা তো রাত্রি নবান্ন কাটিয়েছেন মুখ্যমন্ত্রী আর্মির বিরুদ্ধে আপনারা জানেন কয়েক বছর আগে, তা সবসময় যারা আমাদের সুরক্ষা দেয় তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর টার্গেটে থাকেন। কালকে BSF সম্পর্কে যে কথাগুলো উনি বলেছেন এটা আপনারা দয়া করে শুনুন। BSF ঢুকে যায় গ্রামে গ্রামে আর কি, সাধারণ মানুষের উপরে অনেক সময় কমপ্লেন আসে অত্যাচারের, এমনকি ভোটের সময় ভোটের লাইনও তাদের দেখা যায়। তোমরা কি কখনো BSF এর ডিজির সাথে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে। BSF এর সাথে কখনো কথা বলেছো? কেসটা টেক আপ করেছো? ম্যাডাম রিসেন্টলি ডিজি BSF এর সাথে আমার দেখা হয়েছিল, ওকে বলা হলো, তারপরে এখানে দেখো কতগুলো জেলা বিশেষ করে মুর্শিদাবাদ, ইয়েস ম্যাডাম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর BSF ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়। এখন ম্যাডাম আমরা সিস্টেম করেছি, আমাদের চিঠি লিখছো আর আমরা পারমিশন দিচ্ছি না। নাগাল্যান্ডে দেখেছো তো কি প্রবলেম হলো? সুতরাং তোমাকে জানতে হবে শীতলকুচিতে তোমরা দেখেছো কি প্রবলেম হলো, কদিন আগে কোচবিহারে 3 জন মারা গেছে গুলিতে। ইয়েস ম্যাম। সুতরাং
এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন হলো কেটে আমি চাই না। যেটা তোমাদের ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের আইসিরা অনেক সময় ভাবে না না ঠিক আছে ওদের ছেড়ে দাও, কে কে ছেড়ে দেন। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে মানে যার ঢোকার অধীন নয় লয়। প্রথমত বিএসএফ হচ্ছে বাইরের লোক, আপনি মন্ত্রগুপ্তের শপথ নয় মুখ্যমন্ত্রী, কতটা তিনি সংবিধান এবং ভারতবর্ষের যারা দিন রাত জীবনের ঝুঁকি নিয়ে পরিবার ছেড়ে পাহারা দিয়ে দেশকে সুরক্ষিত করছে, এই রেজিমেন্টেড ফোর্সকে যাদের যারা আমাদের গৌরব গর্ব তাদেরকে অপমান করবেন। মুখ্যমন্ত্রী প্রথমত এদের বাইরের লোক বলে গরিত কাজ করেছেন, মুখ্যমন্ত্রী দ্বিতীয়ত 15 কিলোমিটারের যে কথা বলেছেন এটাও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের যে সার্কুলার সেই সার্কুলারকে চ্যালেঞ্জ করে তিনি বলেছেন, যেটা তিনি করতে পারেন না কারণ ইতিমধ্যে 50 কিলোমিটার রেডিয়াস এলাকা বিএসএফের হয়ে গেছে, 50 কিলোমিটার এলাকা বিএসএফ তল্লাশি গ্রেপ্তার এবং বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত করার কাজ তারা শুরু করেছে, বহু জায়গায় চৌকি তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে পুলিশ এবং বিএসএফের কনফ্রন্টেশন লাগিয়ে দিতে চাইছেন যাতে আগামী দিনে পুলিশ এবং বিএসএফের মধ্যে এমন অশান্তি তৈরি হবে যেটা আমাদের কাছে অত্যন্ত পরিতাপের বিষয় হবে, আর তার জন্য দায়ী থাকবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি বিএসএফকে অপদস্থ করে বিএসএফকে কাজ করতে না দিয়ে কাদের হাত শক্তিশালী করতে চাইছেন, যারা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যারা পশ্চিমবঙ্গে মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে জঙ্গিবাদ দেশবিরোধী কাজ নারী পাচার শিশু পাচার এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ ড্রাগ থেকে শুরু করে সর্বোপরি গরু পাচার এই কাজগুলো যারা করছেন তাদেরকে উৎসাহিত করার কাজ করছেন, তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং কেন্দ্রের সরকারের উচিত মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাজ্যপাল তাদের উচিত যে মুখ্যমন্ত্রীর এই ধরনের কথার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। কোন কোশ্চেন আছে? একটা আজকে যখন আপনারা ম্যানিফেস্টো প্রকাশ করছেন হাতে আর 10 দিন পৌরসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় দেখা গেছে যে বিজেপি সবার পরে প্রার্থী ঘোষণা করেছে, পুরো ভোট নিয়ে বিজেপি কোথাও একটু গুটিয়ে রয়েছে বা সেই অর্থে যতটা গুরুত্ব দেওয়ার কথা তার থেকে কম গুরুত্ব দিচ্ছে? প্রথমত স্টেট ইলেকশন কমিশন যেভাবে শিডিউল ডিক্লিয়ার করেছে এই উত্তর একমাত্র তারা দিতে পারবে, তারাই দিতে পারবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি তার পার্টির সিস্টেম পদ্ধতি অনুযায়ী তারা প্রার্থী নির্বাচন প্রার্থী ঘোষণা থেকে ম্যানিফেস্টো ডিক্লিয়ার পর্যন্ত করেছে। ভারতীয় জনতা পার্টির নিজস্ব গঠনতন্ত্র সিস্টেম অনুযায়ী নিচের তলা থেকে সর্বোচ্চ নির্বাচন কমিটি পর্যন্ত প্রস্তাব আসে, সেখানে প্যানেলের মধ্যে থেকে প্রার্থী নির্বাচন করা হয়। আপনাদের মধ্যে কোনো কোনো লোকেরই আশঙ্কা ছিল যে বিজেপি প্রার্থী পাবে না, আপনি শুনলে খুশি হবেন যে প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে বা 10-এর বেশি বায়োডাটা এবং আবেদন ভারতীয় জনতা পার্টির কাছে করেছিলেন তারা প্রার্থী হওয়ার জন্য, এবং আমরা সেই কারণে সমস্ত ওয়ার্ডেই প্রার্থী দিয়েছি। এবং কলকাতা কর্পোরেশনের যে ক্যাম্পেইন শিডিউল যে শর্ট টাইম তাতে সঠিক সময়ে ম্যানিফেস্টো আমরা ডিক্লিয়ার করলাম এবং আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কলকাতার অন্তত 90% বাড়িতে আমরা আমাদের এই সংকল্পপত্র প্রতিশ্রুতিপত্র যাকে ম্যানিফেস্টো বলা হয় সেটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
সুমিত বাবু একটা জিজ্ঞাস্য, আপনি কিছুক্ষণ আগে ববি হাকিমের কথা উল্লেখ করলেন, বিজেপির তরফে এরকম কোন মুখ আছে যাকে আপনারা মেয়র প্রজেক্ট করছেন বা যাকে আপনারা মেয়র হিসেবে তুলে ধরছেন বা যাকে সামনে রেখে আপনারা এই প্রশ্নপাল লড়াই করছেন? না, বিজেপির মধ্যে একাধিক রাষ্ট্রপ্রেমী রাষ্ট্রভক্ত আছে। বিজেপি মেজরিটি কলকাতার মানুষ যদি আমাদের দেন, আমরা অন্তত নেতাজি সুভাষচন্দ্র বসু শিয়ার দাসদের বসে যাওয়া চেয়ারের মর্যাদা রাখার মতো কাউকে করব, যার মধ্যে সনাতন সংস্কৃতি আছে, যার মধ্যে রাষ্ট্রপ্রেম আছে, যার মধ্যে জাতীয়তাবাদী চেতনা আছে। এবং সেই মেয়র কখনো শত্রু রাষ্ট্রের সাংবাদিককে নিয়েছে, ইয়া বি এক মিনি পাকিস্তান হ্যায়, এ কথা বলবেন না। এক্ষেত্রে একটা পয়েন্ট আমি আপনাকে ইনক্লুড করে দিচ্ছি, এটা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল কংগ্রেস দেয়নি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এটা সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে তিরস্কার করেছে। সবচেয়ে ওয়ার্স্ট রিপোর্ট দিয়েছে সুপ্রিম কোর্টে যে দুটো রাজ্য তার মধ্যে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ আছে। প্রথমে কোভিডের মৃতর তালিকা সাপ্রেস করার চেষ্টা করেছে, প্রকৃত সংখ্যা দেয়নি। যেমন আপনাদের সাংবাদিকদের মধ্যে যারা দুঃখজনক প্রয়াণ যাদের ঘটেছে, তাদের মধ্যে কে পেয়েছেন 10 লক্ষ টাকা করে ঘোষণা? একটা কেস ছাড়া দ্বিতীয় কেস দেখাতে পারবেন না। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়, যিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ, 1,20,000 টাকা চাকরি পেয়েছেন, কেন 20,000 লোক পাবে না এই চাকরি? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? যদি অদিতি দিদিমণি পেয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত কোভিড পরিবার যারা অনাথ হয়ে গেছে তাদের পরিবারকেও এই মুখ্যমন্ত্রীর চাকরি দেওয়া উচিত। আর এই 50,000 টাকা সুপ্রিম কোর্টের নির্দেশে এই তৃণমূল কংগ্রেসের অপদার্থ সরকার বাধ্য হচ্ছে দিতে, এর কোনো ক্রেডিট তৃণমূল কংগ্রেসের নেই। আরে আপনাকে আমি প্রশ্ন করছি, ত্রিপুরাতে নির্বাচনের আগে কতজন মারা গেছে? পোস্টপোন নির্বাচনের পরে বিজেপি বিপুল জয়ের পরে কতজন আক্রান্ত হয়েছে? তৃণমূল কংগ্রেসের যারা কলকাতা থেকে গেছেন, ত্রিপুরা চেনেন না, তারা বলেছেন ভোটের দিন সন্ত্রাস হয়েছে, আর তৃণমূলের প্রার্থীরা মিডিয়ার সামনে সামনে দাঁড়িয়ে বলেছে উৎসবের মেজাজে ভোট হয়েছে। এই রাজ্যে 55 জন মারা গেছেন, মগরাহাটের প্রার্থী পর্যন্ত, মানস সাহা পর্যন্ত খুন হয়েছেন, ত্রিপুরা একটা বলুন না, কত লোক আইসিইউতে আছে একটা নাম বলুন, ভূতভূতি আলাদা জিনিস, আইসিইউতে আছে একটা নাম বলুন। আর পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরা কেন, ভারতবর্ষের কোথাও একমাত্র উত্তর কোরিয়াকে আপনি কম্পেয়ার করতে পারেন, আর কাউকে কম্পেয়ার করতে পারেন।